গেল এক মাস ধরেই রাজনৈতিক সংকটে জর্জরিত দক্ষিণ আমেরিকার দেশ পেরু। পেদ্রো কাস্তিলোকে সরিয়ে প্রেসিডেন্ট পদে দিনা বলুয়ারতে বসার পর থেকে সংকট আরও প্রকট হয়। নতুন প্রেসিডেন্টকে মানতে নারাজ বড় একটি অংশ, তাই দিনা বলুয়ারতেকে ক্ষমতাচ্যুত করতে সোমবার জুলিয়াকা শহরে বিক্ষোভে নামেন সাধারণ মানুষ। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন 12 জন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় দেশটির সদ্য সাবেক প্রেসিডেন্ট কাস্তিলোকে। পরে অল্প সময়ের ব্যবধানে বন্দী করা হয় তাকে। এরপর থেকেই কার্যত রাজনৈতিক অস্থিতিশীলতার শুরু। অবশ্য অভিশংসনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পরই মেক্সিকোর আশ্রয়ে চলে যেতে চেয়েছিলেন পেদ্রো কাস্তিলো, তবে তার দেহরক্ষীরা রাজধানী লিমার মেক্সিকান দূতাবাসে আশ্রয় নিতে বাধা দেয়। এর মাত্র কয়েক ঘণ্টা পরে দেশটির নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট দিনা বলুয়ারতে। 60 বছর বয়সী দিনা পেরুর ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট। তবে কাস্তিলোকে ক্ষমতাচ্যুত ও গ্রেপ্তারের পর দায়িত্ব গ্রহণ করা দিনা বলুয়ারতেও আছেন তোপের মুখে। দিনা বলুয়ারতের পদত্যাগ ও অবিলম্বে নতুন নির্বাচন দাবি করে আসছেন ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। শনিবার জুলিয়াকা বিমানবন্দর দখল করার চেষ্টা করেন আন্দোলনকারীরা। বর্তমানে বিক্ষোভের কেন্দ্রস্থল বলা হচ্ছে পুনো অঞ্চলের এই শহরকে। দেশটিতে প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত 34 জন। ওয়ালিউল্লাহ ফারুক, এখন বিশ্ব।